থাক, হ্যাঁ ঠিক আছে থাক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও তো ভালো আছি। তো আমরা কিন্তু এই যে চলে এসেছি আমার ছোট ননদের বাসায়, মিথিলার বাসায়। আলহামদুলিল্লাহ ছোট্ট বাবুটা এবং বড় বাবু দুইটাই দুজনই ভালো আছে, এবং বাবুর মাও ভালো আছে। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে তিনজনই ভালো আছে। তো আমরা দেখার জন্য গেলাম। আমরা গিয়েছিলাম দুপুর বেলায়, মানে লাঞ্চের সময়, তো সব খাবার নিয়ে গিয়েছিলাম এর জন্যই। তো যাওয়ার পর দেখলাম যে ওদেরকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে, ওরা বাসায় চলে গিয়েছে। তো বাসায় আমরা গেলাম। যাওয়ার পর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে, তারপর এই যে বাচ্চারা সবাই খেলাধুলা করছে, আবারও ভাই বোন সবাই এক জায়গায়, মেধার ভাই বোন, মেধারা যে কজন আছে মোটামুটি, ওরা এক জায়গায় হলে অনেক দুষ্টামি করে, খেলাধুলা দুষ্টামি, এটাই তো ওদের কাজ। আর আমরা এদিকে ছোট বাবুটা নিয়ে গেম ব্যস্ত, তারপর খাওয়া দাওয়া সবার, এগুলো নিয়েই আর কি বিজি ছিলাম। আর বিকালের দিকে মেধার বাবা আবার একটু খাবার এনেছিল, ওগুলো খাওয়া দাওয়া করেছি। তো বাবুটা মাশাল্লাহ সুস্থ আছে এবং খাওয়া দাওয়া করে চুপচাপ ঘুমাচ্ছে। আর ছোট্ট বাচ্চাদের তো কিছুক্ষণ পরপরই, ওদের এটাই কাজ, কিছুক্ষণ পরপর খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, আর এখন তো বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকবে। তো বিকালের দিকে আবার আমার সেজো ননদ এসেছিল, তো ভাইয়াও এসেছিল, ভাইয়া বেশ কিছু খাবার নিয়ে এসেছেন, আর রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা নিয়ে এসেছে, আর পরোটা, অনেকগুলো পরোটা নিয়ে এসেছিল ভাইয়া। মেধার বাবাও নিয়ে এসেছিল লুচি আর নিহারি, তারপর চপ, এগুলো আমরা বিকালবেলা খেয়েছি। রাতে ভাইয়া এসেছিল, ভাইয়া আবার এগুলো নিয়ে এসেছে। তো রাতে আমাদের আর কিন্তু অন্য কোনো খাবার বা ভাত বা এইসব কিছু আর খাওয়া হয়নি, এগুলো খেয়েই আমাদের রাতের ডিনারটা হয়ে গিয়েছিল। অনেক বড় বড় রসগোল্লাগুলো কিন্তু দেখতে অনেক ইয়ামি লাগছিল, আর টেস্টটাও অনেক ভালো ছিল। ভাইয়া অনেক দেখে শুনে আর কি মোটামুটি ভালোটাই নিয়ে এসেছে, আর পরোটাগুলো অনেক ভালো ছিল। তো আমরা সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া করলাম। এদিকে আমার সেজো ননদ, ও সবাইকে আর কি সার্ভ করে দিচ্ছে পরোটা আর রসগোল্লা। রসগোল্লা আর পরোটা দেখে তো সবাই, মানে খাওয়ার জন্য সবাই বসে আছে মোটামুটি, আমারও তো খুব ভালো লাগছিল অনেকদিন পর পরোটা আর রসগোল্লা। এটা কিন্তু আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম, তো বাড়ি থেকে আসার পর আর খাওয়া হয়নি, এই ফার্স্টই খাচ্ছি বাড়ি থেকে আসার পর। তো এই পরোটা আর রসগোল্লা দেখে বাড়ির কথা মনে পড়ছিল, বাড়িতে গিয়ে আমরা খেয়েছিলাম। যখন বাইরে গিয়েছি বেশিরভাগ সময় কিন্তু এটা খাওয়া হয়েছে, কারণ গ্রামের বাড়িতে কিন্তু বিভিন্ন রকম আইটেম এগুলা বাজারে ওরকম পাওয়া যায় না, অ্যাজ ইউজুয়াল কিছু আইটেম পাওয়া যায়, তো ওগুলোই মানুষ খায়। তো ওটাই বারবার মনে পড়ছিল, আর এই রসগোল্লা পরোটাটা খুব মজা হয়েছিল। ভাইয়া আবার ছোট বাবুর জন্য একটা ড্রেসের সেট নিয়ে এসেছে, তো ওটাও দেখছিলাম বেশ সুন্দর হয়েছে, অনেক সফট কাপড়, বাচ্চাদের জন্য অনেক ভালো। আমরা সবাই কিন্তু একসঙ্গে বসেই খাওয়া দাওয়া করেছি,
আমরা যেখানে যাই মোটামুটি সবাই আবার এক জায়গায় হয়ে যায়। হয়তো দেখা যায় যে আমরা একজনের পরিবার গিয়েছি, কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু সবাই আসা শুরু করে দেয়, তখন আমরা সবাই আবার এক জায়গায় হয়ে যাই। এরকমই হয় বেশিরভাগ সময়। ফার্স্টে আমরা গিয়েছিলাম, এরপর আপা গেলেন, বড় আপা, মেঝো আপা, তারপর আমার সেজন ননদ, সেও গেল। তার মানে আমরা সবাই এক জায়গায় আবার হয়ে গেলাম। সবাই মিলে মজা করে খাচ্ছি পরোটা আর রসগোল্লা। ভাইয়া ছোট্ট বাবুটাকে কোলে নিতে যাচ্ছিলেন, তো বাবু তখন ঘুমাচ্ছিল, আর বাবুদের তো ছোটবেলায় এটাই কাজ, ঘুমানো। তো ঘুমানো বাবুকেই কোলে নিয়েছেন, আমরা সবাই একটু একটু করে নিলাম বাবুকে, তখন বাবুটা ঘুমিয়েছিল। আর যারা বাবুকে দেখছেন, সবার কাছে রিকোয়েস্ট, বাবুকে দেখার পর মাশাল্লাহ বলবেন, কারণ ও এখন অনেক ছোট, তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি। আর মেধার বাবা এদিকে তার বোনের জন্য মালটা জুস করবে, মালটা কেটে নিচ্ছে, চপিং বোর্ড সে খুঁজে পাচ্ছিল না, তারপর রুটি বেলা যে পিড়ি ওটাকে চপিং বোর্ড বানিয়ে ওর উপর কাটছে মালটাগুলো, কারণ টক খেলে খুব সহজেই ঘা শুকিয়ে যায়। মেধা যখন ছোট ছিল তখন আমিও প্রচুর পরিমাণে মালটার রস, তারপর লেবুর রস এগুলো খেয়েছিলাম জুস করে করে, মেধার বাবা অনেক খাইয়েছিল আগে। কিন্তু আমাদের অনেকের ধারণা ছিল যে কোনো কাটা ছেঁড়া বা এরকম কোনো পেশেন্টকে টক খাওয়ানো যাবে না, কিন্তু এখন কিন্তু এই ধারণাগুলো আস্তে আস্তে পাল্টে গেছে সবার মধ্য থেকে। সবাই অনেক এখন অনেক কিছু বুঝে জানে। তো এদিকে আমি আবার একটু কাজ করছিলাম, মানে ওকে ওর বাসায় একটু রান্নাবাড়া করে দিয়ে আসছিলাম, কারণ ও এখন অসুস্থ, রান্নাবাড়া করতে পারবে না, তো এই জন্য রান্না করে দিয়ে আসছি। মুগের ডাল আর ডাল বসাবো, তো ডালগুলো ভেজে নিলাম, আর গরুর মগজ ছিল গিলু বা মগজ, ওটা ভুনা করব, আর কুমড়ো ছিল একটু, তো কুমড়ো ভাজি করছি, মানে যা যা আমি গিয়ে পেয়েছি ওদের ফ্রিজে, তো ওগুলো মোটামুটি একটু রান্না করে দিয়ে আসছি যাতে ওরা খেতে পারে দু একদিন রেখে। আপা বড় আপাও হেল্প করেছেন, আমি সব কিছু রেডি করেছি, তারপর আপা আবার মগজটা বসিয়ে দিয়েছেন চুলায়, আর খাসির মাথা ছিল, খাসির মাথাটা আমি কেটে কুটে রেডি করে দিয়েছি, আপা খাসির মাথাটা চুলায় বসিয়ে দিচ্ছেন। তো আমরা মোটামুটি সবাই মিলেই কাজ করেছি, মানে ও তো অসুস্থ, তো এখন কিছু করতে পারবে না, এটাই স্বাভাবিক, ওকে হেল্প করা আমাদের সবারই কর্তব্য। তো আমরা সবাই গেলে আমরা মোটামুটি সব কিছু করেছি, বাবুর দিকে টেক কেয়ার করা হয়েছে। মনে হচ্ছিল বারবার যে ওর কাছে যদি আমরা সবাই একটু এরকম থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো ওর জন্য, কিন্তু সব সময় তো আর থাকা সবার পক্ষে সম্ভব হয় না। তো আমরা সবাই চলে যাচ্ছি, চলে মানে ব্যাক করব বাসায়। মেধার বাবা আবার সব কিছু গুছিয়ে রেখে আসছে, পায়েল আর মেধার বাবা দুজনে মিলে, কারণ অসুস্থ, এগুলো গোছগাছ করা ওর পক্ষে সম্ভব না।
তো আমরা এই যে খাওয়া দাওয়া করে রান্না বাড়া করে শেষ করে তারপর আমরা এই যে বেরিয়ে গেলাম, আর আলহামদুলিল্লাহ আমরা বাসায় পৌঁছে গিয়েছি। সেই সাথে কিন্তু আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। মেধা আবার ওদের বাসা থেকে কি নিয়ে এসেছে ওটা দিয়ে চুল স্ট্রেট করছে খেলনাটা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় সবাইকে আল্লাহ হাফেজ।